এদিকে ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসার কারণে ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে সেখানে 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুর 12টা থেকে 21 ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ থাকবে। বাতিল করা হয়েছে 394টি ফ্লাইট। এছাড়াও দূরপাল্লার ট্রেন চলাচল বাতিল করেছে রেল মন্ত্রণালয়। বন্ধ হয়েছে আন্তনগর বাস ও ফেরি পরিষেবাও। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবর নিয়ে এই পর্যায়ে যুক্ত আছেন বাগেরহাট থেকে আমাদের সহকর্মী মামুন আহমেদ। মামুন, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান এবং এর প্রভাব সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। তানিয়া, যদি জানিয়ে রাখি, এই মুহূর্তে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে বাগেরহাট জেলায়, এবং প্রচন্ড গুড়িগুড়ি বৃষ্টির সাথে প্রচন্ড বর্ষা হাওয়া বয়ে যাচ্ছে, এবং যার প্রভাবে নদীগুলো পরিচিত হয়ে যাচ্ছে, এবং যার প্রভাবে নদীগুলোবর্তী এলাকার মানুষজন কিন্তু অনেকটা আতঙ্কে সময় পার করছেন, এবং এমন পরিস্থিতি কিন্তু তারা সাইক্লোন শেল্টারের দিকে ছুটে যাচ্ছেন। আমার কথা হয়েছিল জেলা প্রশাসক খালিদ হোসেন সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন বাতাস এবং গুড়িগুড়ি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় তাদের মধ্যে এবং বাগেরহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আমার সাথে কথা হয়েছিল বাগেরহাট